এদিকে পুলিশকে লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ, মিছিল আর ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্য দিয়ে জামাতের ডাকা, বগুড়ায় চলছে সকাল সন্ধ্যা হরতাল। সকালে বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালের সামনে জামাত শিবিরের কর্মীরা পুলিশকে লক্ষ্য করে 5টি ককটেল ফাটায়। এ সময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে, পরে পুলিশ এলে হরতাল সমর্থকরা পালিয়ে যায়। এছাড়া শেরপুর উপজেলায় কাঁঠালতলা এলাকায় 6টি বাড়ি ভাঙচুর করে শিবির কর্মীরা। বগুড়ায় পুলিশের পাশাপাশি বিজিবি মোতায়েন করা হয়েছে, শহরে কিছু যানবাহন চলাচল করছে। দোকানপাট বন্ধ আছে, অফিস খোলা থাকলেও সেখানে উপস্থিতি খুবই কম। বৃহস্পতিবার সারা দেশে দলটির হরতাল চলার সময় বগুড়াতে পুলিশের সাথে সংঘর্ষে 3 জন শিবির কর্মী মারা যায়। বগুড়ার হরতালের খবর রাখছেন সহকর্মী শাহ বাইজিদ আহমেদ, সেখানকার খবর জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। বাইজিদ, এখন বগুড়ার অবস্থা আপনি কি দেখছেন? সকালবেলার থেকে যে পুলিশের উপর আক্রমণ এবং সহিংস ঘটনা ঘটছিল, তাকে কিছুটা কমেছে নাকি পরিস্থিতি অনেকটা শান্ত? বিভিন্ন খবর পাচ্ছিলাম, কিন্তু আমার কাছে খবর এসেছে যে বগুড়ার সভাপতি আবু রুহানি সেই রুহানির বাড়ির এলাকায় মহাসড়ক অবরোধ করে রাস্তায় গাছের গুড়ি ফেলে অবরোধ করছে শিবিরের নেতা কর্মীরা। আমি আবার কিছুক্ষণ আগে খবর এসেছে সেখানে টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বগুড়ার প্রাণকেন্দ্র বগুড়া আজিজুল হক সরকারি আজিজুল হক কলেজের সামনে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার পিছনে সরকারি আজিজুল হক কলেজ, এবং আমার বাম দিকে রয়েছে বগুড়ার শিবির এবং জামাত অধ্যুষিত এলাকা জামিলনগর, যেখানে শত শত ম্যাচ রয়েছে প্রচলিত আছে। এই জায়গাটিতেই জামাত শিবির বিভিন্ন হরতাল থেকে শুরু করে শহরের ভিত্তিক মিটিং সবকিছু এই এই জামিলনগর থেকে করে থাকে। আমার বাড়ি সেই জামিলনগর, কিছুক্ষণ আগেও এখানে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ হয়েছে, এখন সেই জায়গাটি ঘিরে রেখেছে পুলিশ র‍্যাব এবং আর্ম ব্যাটালিয়ন পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এছাড়া সকাল থেকে বিভিন্ন জায়গায় হরতালের সমর্থনে শিবিরের বিভিন্ন জায়গায় পিকেটিং করতে দেখা গেছে। এছাড়া আজকের হরতালে সকাল থেকেই সড়ক মহাসড়কে কোনো ধরনের যানবাহন চলছে না, ছোট ছোট যানবাহন আমরা চলতে দেখি। বাইজিদ, আপনি বলছিলেন যে গাছের গুড়ি ফেলে এবং টায়ার জেলে যানবাহন চলাচল ব্যাহত করা হচ্ছে, সকালবেলার থেকেই তো আমরা জানি সেখানে পুলিশ আছে, র‍্যাব আছে, সাথে বিজিবির সদস্যরাও আছে, তারা কি হরতালকারীদের প্রতিরোধ করার জন্য কোনো রকম ব্যবস্থা নিচ্ছে না? তেমনি আসলে সকালের দিকে রংপুর বগুড়া মেডিকেল কলেজের সামনে যেটি হয়েছিল যে পুলিশের গাড়িকে লক্ষ্য করে শিবিরের ককটেল ছোড়াকে কেন্দ্র করে সঙ্গে সঙ্গে পুরো শহরে আতঙ্ক তৈরি হয়, আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ কারণে মূলত দোকানপাট খুলছে না, মানুষও রাস্তায় একেবারেই কম। এছাড়া আমরা লক্ষ্য করেছি যে পুলিশ প্রশাসনের তৎপরতা অনেক বেশি ছিল, পুলিশ বিজিবি র‍্যাব সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিভিন্ন জায়গায় টহল দিচ্ছিল। সেই জায়গায় এর আগে একটি বগুড়া শহরের সাতগ্রাম এলাকায় তারা মিছিল করতে গেলে শিবির এবং জামাত নেতাকর্মীর সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে, এখানে 2 জন আহত হয়েছেন। এছাড়া একটি মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে একটি ইটের টুকরো ছুড়ে মারা হয়। এছাড়া বেশ কিছু ঘটনা আমরা লক্ষ্য করেছি। বাইজিদ, আপনাকে ধন্যবাদ।